إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب من سال وهو قائم عالما جالسا قال حدثنا عثمان قال اخبرني جرير عن منصور عن ابي وائل عن ابي موسى قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله ما القتال في سبيل الله فان احدنا يقاتل غضبا ويقاتل حميه فرفع اليه راسه قال وما رفع اليه راسه الا انه كان قائما فقال من قاتل لتكون كلمه الله العليا فهو في سبيل الله عز وجل মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর তার একমাত্র ইবাদত বندگی করা ফরজ করেছেন এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে সেটি সবচেয়ে বড় ফরজ কাজ এবং তার সাথে শরীক স্থাপন করাকে সবচেয়ে বড় অপরাধ বলে আখ্যায়িত করেছে সমস্ত আমল যার মাধ্যমে আপনি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি চান তা একমাত্র আল্লাহর জন্য নিকট নির্ভেজাল হইতে হবে ইখলাসের ভিত্তিতে হইতে হবে তাহলে আমল কবুল হবে সালাত ও সালাম নাযিল হবে নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটি ক্ষেত্রে যার অনুসরণ করা আবশ্যক যার অনুসরণ ইত্তেবার মাধ্যমে যাবতীয় ইবাদত বন্দেগি কবুল হয় আমাদের ধারাবাহিক আলোচনা সহিহ বুখারী ইলমের পর্ব বা ইলমের বিবরণ আজকে পর্ব নম্বর 14 এই কিতাবুল ইলম ইমাম বুখারীর কিতাবের অধ্যায় নম্বর হচ্ছে 45 বলছেন ইমাম বুখারী রাহমাহুল্লাহ তাআলা বাবু মান সাআলা ওয়া হুয়া কায়িম আলিমান জালিসান এই অধ্যায় হচ্ছে এমন কোন ব্যক্তি সম্পর্কে যদি সে কোনো মাসআলা জিজ্ঞেস করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়া হুয়া কায়িম দাঁড়ানো অবস্থায় আলিমান জালিসান বসে থাকা কোনো আলেমকে কোন শেখ যে কোনো উস্তাদকে কোনো আলেম বসে আছেন আর দাঁড়ানো অবস্থায় কেউ যদি প্রশ্ন করে তো এটা জায়েজ এটা ঠিক না এটা বেয়াদবি মশালা জানা প্রয়োজন রয়েছে এখন প্রয়োজন রয়েছে তাই না নিয়ম হচ্ছে যে বসে আছেন ওস্তাদ আপনিও বসে থাকেন কিন্তু কেউ যদি দাঁড়িয়ে হয়তো জায়গা পায় না দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করুন অথবা বসে আছে কিন্তু যাতে সবাই দেখে যেমন বড় বড় আমাদের আলোচনাগুলিতে এরকম হয় এত হয় বা বিভিন্ন দেশে দাঁড়িয়ে যায় হ্যাঁ দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞেস করে আবার মাইক ধরিয়ে দেওয়া হয় মাঝে মাঝে হ্যাঁ জিজ্ঞাসাকারীকে একটা মাইক ধরিয়ে দেওয়া হয় দিয়ে জিজ্ঞেস করে তো জিজ্ঞাসাকারী যিনি ফতোয়া জিজ্ঞেস করছেন তিনি দাঁড়িয়ে আর ওস্তাদ যিনি জবাব দিচ্ছেন তিনি বসে এটা জায়েজ কি না এর দলিল কি যদি জায়েজ হয় একটি হাদিস নিয়ে এসেছেন হাদিস নম্বর 123 সাহাবী বর্ণনাকারী হচ্ছেন আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী তিনি বলছেন যে যা আরাজুল ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার আসলো ফাকাল এসে জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাল কিতালু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় লড়াই বলতে কি বোঝায় আল্লাহর রাস্তায় সশস্ত্র লড়াই যুদ্ধ বলতে কি বোঝায় যুদ্ধ আম কথা লড়াই আম কথা কিন্তু আল্লাহর রাস্তায় লড়াই যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করলো সে ফজিলত পাবে এ ভিন্ন অন্য কোনো উদ্দেশ্যে গরজে যদি লড়াই হয় তাহলে কোনো সওয়াব পাবে না বরং সেটা বিপদ নিয়ে আসবে ইহকাল পরকালে মাল কিতালু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাহে সশস্ত্র লড়াই বলতে কি বোঝায় সেটা কি জিনিস মা মানে কি মা মানে কি কি
فإن أحدنا يقاتل غضبا ويقاتل حمية কারণ আমাদের মধ্যে কেউ কেউ আছে যে রাগের বশবর্তী হয়ে লড়াই করে রেগে গেছে সেই জন্য কাফেরের বিরুদ্ধে লড়াই করে যদি রাগ না থাকতো ওই কাফেরের সাথে যদি বন্ধুত্ব থাকতো যেমন এখন অধিকাংশ মুসলিমদের অবস্থা ও খাতিরের উপর নির্ভরশীল যার সাথে খাতির আছে সেই আলো সে কাফের হইলেও আল্লাহ দুশ্মন হইলেও নবীর দুশ্মন হইলেও ইসলামের দুশ্মন হইলেও হ্যাঁ দোস্তি আছে ও আমার চাইতে কাছে অনেক লোকের অথচ সেই আকিদা কিন্তু সেই আকিদা না আমি আপনি তারপরে আমার সাথে আপনার সাথে খাতির নেই সেই জন্য কিছুই ব্যাস যাতে এতে মুসলিম সে মুসলিম আমার এতটুকু হইত এর বেশি কিছু না কিন্তু একটা কবর মাজার পূজারি একটা বেদিন একটা নাস্তিক মুনাফিক অথবা কাফের সাথে ওর আন্তরিকতা রাত দিন তার লেনদেন খাওয়া দাওয়া বিবাহ সাদী সুখ দুঃখ কোনো কিছুই পার হয় না তার ওদেরকে সাথে না পেত এই হলো পার্থিব সম্পর্ক তো এইরকম অনেকে রাগের বশবর্তী লড়াই করে রেগে গেছে সেই জন্য লড়াই করলো অয়কাতুল হামিয়াতান আবার কেউ কেউ আমাদের মাঝে আছে যে আত্মমর্যাদা বোধ নিয়ে পক্ষপাতিত্ব করে লড়াই করে হামিয়া কোরআনের ভাষায় সূরাতুল ফাতিহা মিয়াতুল জাহিলিয়া বলা হয়েছে জাহিলি যুগের আত্মমর্যাদা বোধ যদি ইসলামী আত্মমর্যাদা বোধ ইসলামী গায়রাত হয় তাহলে প্রশংসিত গুনাহ দেখলে রাগান্বিত হও পাপীকে দেখলে পাপ করতে দেখলে হ্যাঁ রাগান্বিত হও আল্লাহ সন্তুষ্টির জন্য এবং অন্যায় প্রতিবাদ করা পাপের প্রতিবাদ শির বিদাত দেখলে বড় কষ্ট হওয়া এবং যতটা সম্ভব প্রতিবাদ করা এটা তো হচ্ছে হামিয়া ইসলামিয়া তো ইসলামী দৃষ্টিকোণ থেকে যদি হামিয়াত হয় আত্মমর্যাদা বোধ হয় তাহলে খুব ভালো জিনিস প্রশংসিত কিন্তু যেটা নিন্দনীয় সেটা হচ্ছে জাহিলি যুগের কি আত্মমর্যাদা বোধ অথবা পক্ষপাতিত্ব সহজ ভাষায় পক্ষ নেওয়া সেটা কি আমার বংশের আমার গতি হ্যাঁ আমার এর সাথে রক্তের সম্পর্ক আছে আমার গ্রামের ছেলে আমার ডিস্ট্রিক্টের কুমিল্লা এ নোয়াখালী এ চিটাগাং আর সিলেটি আমি সিলেটি সেও সিলেটি আছে না নাই আমার দেশি আমার ভাষাভাষী যে অপরাধী হইলেও তার অপরাধকে লুকিয়ে রাখা হ্যাঁ আর খারাপ হইলেও তার পক্ষে থাকা এটা হচ্ছে হামিয়াতুল জাহিলিয়া যা নিন্দনীয় যেটা হচ্ছে জাহিলিয়াত হ্যাঁ জাহিলিয়াতের চরিত্র এটা প্রবাদ ছিল জাহিলি যুগের যে তোমার জাত ভাই যদি হয় তোমার বংশের হয় তোমার রক্তের ভাই হয় তাহলে তার সাহায্য করো জুলুম করলে সাহায্য করো মার মার বললে ও আপনার আত্মীয় বলেছে মার মার তাই না দেখা দেখি নেই যে কিসের জন্য মারামারি করছে কে জালে আর যদি পর হয় আর তার উপর নির্যাতন হয় তার পাশে দাঁড়াবে না এটা হচ্ছে জাহিলি যুগের কথা জালেম হইলেও সাহায্য করো ভাই আর মজলুম হ্যাঁ হইলেও সাহায্য করো ইসলাম এর ইসলামিক অর্থ তাতে দিয়ে দিয়েছে যে জালেমের সাহায্য করতে হবে কি করে তাকে তার জুলম অত্যাচার থেকে বাধা দিয়ে প্রতিহত করে জুলম প্রতিহত করে আর মজলুমের সাহায্য করতে হবে নির্যাতিত সাহায্য করতে হবে তার পাশে দাঁড়িয়ে তার পক্ষে এটা ইসলামিক অর্থ কিন্তু জাহিলি অর্থ কি ছিল তোমার বংশের হইলি জুলুম করলো তার সাথে আর মার খেলো তার সাথে মারলো তার সাথে মার খেলো তার সাথে বাড়াবাড়ি করলো তার সাথে আর তার বিরুদ্ধে কেউ যদি বাড়াবাড়ি করে তো সাথে কেউ কেউ আবার লড়াই করে কিসের জন্য পক্ষপাতিত্বের জন্য আরে আমার নবী করেছে নবীর জন্য না করেছে আমি করেছি বোঝা গেছে এটা উদাহরণ সরাসরি নির্ণয় করে ইসলামের খাতিরে নেই সে হাসান গোত্র আমি হাসান গোত্র আরে তিনি আরবি আমি আরবি বোঝা গেছে না এটা কোনো ফজিলত নেই জাহান নামে যেত এইরকম লড়া করে জাহান নামে যেত এটা ফিসাবিল্লাহ আমাদের মাঝে কেউ কেউ আছে কাতিল গাজাবান রাগের বশবর্তী লড়াই করে
ওয়াইকাতুল হামিয়াতান আত্মমর্যাদা বোধ নিয়ে পক্ষপাতিত্ব নিয়ে লড়াই করে ফারাফা ইলিহ রাসাহু তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠে বসে থাকা অবস্থায় যদি মাথা উঠে জিজ্ঞাসা করে সেটা লোক জিজ্ঞাসা করলে তার দিকে উত্তর দেওয়ার জন্য কি করলেন মোবারক চেহারা উঁচা করলেন মাথাটা একটু উঠালেন কেন উঠালেন তালা বর্ণনাকারী বলছে মুসা শরী ও আমার আফা ইলিহ রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটার দিকে মাথাটা কেন উঠালেন ইল্লা আন্নাহু কানা কামান যেহেতু সে দাঁড়িয়েছিল জিজ্ঞাসা যখন করছিল যে মাল কেতালু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তার লড়াই কোনটা তাহলে নিশ্চয়ই সেই লোকটি কি ছিল দাঁড়ানো অবস্থায় ছিল ফাকালা অতপর রাসূল বললেন মান কাতালা তাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহি আযা ওয়াজাল যে ব্যক্তি লড়াই করবে এই উদ্দেশ্যে যে যাতে করে এটা কোনা হয় কালিমাতুল্লাহ আল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কালিমা হচ্ছে আল কোরআনুল করিম আল্লাহর কালিমা হচ্ছে ওহি ওহির বিধান কোরআনের বিধান হাদিসের বিধান সহি সুন্নাহ শিরক বিদআত বিলুপ্ত হোক জি তাওহীদ প্রতিষ্ঠা হোক এক আল্লাহর ইবাদত হোক এক আল্লাহর আনুগত্য হোক জীবনের প্রতিটি ক্ষেত্রে দীন ইসলামের প্রচার প্রসার হোক এবং দীন ইসলাম পালন করা হোক আর কুসংস্কার দূর হোক পাপ দূর হোক নেকির প্রচার প্রসার ঘটুক এগুলি হচ্ছে কি আল্লাহর কালিমাকে উঁচা করার উদ্দেশ্য মূল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ আর এগুলি হচ্ছে তার শাখা প্রশাখা যে যতগুলি শাখা প্রশাখার জন্য কাজ করবে লা ইলাহা ইল্লাল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ শাখা প্রশাখা ইমানের শাখা প্রশাখা কতটি সত্তরের বেশি সুতরাং সত্তরের বেশি যতগুলি ভালো কাজ আছে ভালো কাজগুলিও ইসলামের শাখা প্রশাখার মন্দ কাজ থেকে বেঁচে থাকা বাঁচিয়ে রাখার চেষ্টা করা এটাও ইসলামের শাখা প্রশাখা যেমন আমর ইবনে মারুফ ইসলামের একটি শাখা তেমন নাই আল মুনকার ভালো কাজের উপদেশ দেওয়া আদেশ দেওয়া ভালো কাজের প্রচার প্রসার ঘটানো যেমন ইসলাম ইমানের শাখা তেমনই অন্যায় কাজে বাধা দেওয়া অন্যায়কে নির্মূল করা সমাজ থেকে মুছে ফেলা এটিও ইমানের শাখা আপনার বাড়িতে যেমন নেকির কাজ হবে এটা যেমন ইমানের শাখা তেমন আপনার বাড়ি থেকে পাপ বিলুপ্ত হবে নিশ্চিন্ন হবে কোনো পাপ থাকবে না পাপই থাকবে না হিদায়াত করতে হবে সোজা পথে নিয়ে আসতে হবে তার তিনটা স্তর রয়েছে যে স্তরে আপনি আছেন ওই স্তরে কাজ করবে বল প্রয়োগ করে না কথার দ্বারা না অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ কোন স্তরে আছেন যে স্তরে আছেন সেই স্তরে কাজ করতে হবে আপনি তার উপর স্তরে গেলে হবে আর উপর স্তরে পাচ্ছে নিচু স্তরে নামলে হবে না সরকার প্রশাসন তার হাতে ক্ষমতা আছে যদি বলে শুধু দেশবাসীকে তোমরা বাবা নামাজ পড়ো চলবে শুধু এটা যথেষ্ট নয় বল প্রয়োগ করতে তোমরা শিরিক করিও না এটা যথেষ্ট তোমরা নবীর অবমাননা করিও না এটা যথেষ্ট নয় বল প্রয়োগ করার সরকার ক্ষমতা আছে শুধু বল প্রয়োগ করো যেই ব্যক্তি লড়াই করবে কিসের জন্য লেতা কোন কালিমাতুল্লাহ ইয়া উলিয়া যাতে করে আল্লাহর কালিমা আল্লাহর কালিমার অর্থ বুঝতে পারে হ্যাঁ মূল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আর এই লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠার জন্য ওহী নাযিল হয়েছে কোরআন কারীমের ওহী আর রাসূলের হাদিসের ওহী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কালিমা কোরআন এবং হাদিসের কথা ওহীর প্রথম উচ্চারণ হবে হে আর উলিয়া সেটাই উচ্চারণ সেটাই উন্নীত হোক সব জায়গায় তার প্রচার প্রসার ফাহুয়া ফি সাবিলিল্লাহ তাহলে সে আল্লাহর রাস্তায় এই সৎ নিয়ত যদি থাকে যে আল্লাহর কালেমা শক্তিশালী হোক আল্লাহর দীন শক্তিশালী হোক দীন ইসলাম শক্তিশালী হোক হ্যাঁ তারপরে ওহির বিধান শক্তিশালী হোক কোরআন সুন্নাহ প্রচার প্রসার ঘটুক শির বিধান কুসংস্কার মানবরচিত বিধান নিশ্চিন্ন হয়ে যাক মানব জাতি থেকে মানব জাতি আল্লাহর গোলাম সুতরাং সবাই আল্লাহর গোলামি হোক আর মানুষ মানুষের গোলামি সৃষ্টির গোলামি থেকে মুক্তি লাভ করুক জি তাহলে এই উদ্দেশ্যে যদি লড়াই হয় তাহলে সেটা কি হবে ফিসাবিল্লাহ আল্লাহর রাস্তার লড়াই হবে কিন্তু সশস্ত্র লড়াইয়ের জন্য শর্ত রয়েছে তার জন্য নেতৃত্ব থাকতে হবে যাতে করে আপনাকে আমাকে প্রোটেকশন দিতে পারে পিছনে থাকে ডিফেন্সের জন্য এই নয় যে দশটা লোক একটু ধার্মিক হয়েছে হ্যাঁ দাও লাফ দেওয়া করে ঝাঁপিয়ে আর তারপরে সেখানে গিয়ে সবগুলি আপনার মুসলিম শাসুকে আপনাকে নিয়ে গিয়ে ভিতরে ঢুকে দেবে সারা জীবনের জন্য আর বেরিয়ে আসবে ইত্যা বোকামি খারেজিদের আর চরমপন্থীদের বোকামি ছাড়া আর মূর্খতা ছাড়া কিছু না এটা বুঝতে পারছেন না তো এই জন্য নেতৃত্ব শর্ত রয়েছে সহি বোখারি হাদিস রয়েছে
আল্লাহ যদি বুখারী খতম করার তৌফিক দেয় তো একটা অধ্যায় আসবে ইন্নামাল ইমামু জান্নাতু, ইমাম মুসলিম শাসক হচ্ছে ঢাল, ঢাল দিয়ে দুশমন থেকে নিজেকে আত্মরক্ষা করা, ঢালের মতো ইউকাতাল মিন ওয়ারাহি, ইমামের নেতৃত্বে মিন ওয়ারাহি তার পেছনে থেকে, ইমাম আছে সামনে, সে সরাসরি সামনে তার সশরীরে যেমন একযোগ হইত, আর না হইলে পিছনে কখনো কখনো সামনে থাকতে পারে, কখনো আছে মানে হুকুমের দ্বারা সামনে আছে কিন্তু পিছনে আমরা থাকি, পেছনে নেতৃত্বে আছে, তাহলে নেতৃত্ব ছাড়া কোনো জিহাদ ইসলামে কখনো হয়নি আর হবেও না, আর যদি কেউ করে তো সেই জিহাদ জিহাদ নয়, সেটা ফাসাদে পরিণত হবে এবং সেটার ফলাফল ভালো হয় না, দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আজ যেন তৌফিক দান করে। 46 নম্বর অধ্যায় বলছেন বাবু সওয়ালে ওয়াল ফুতিয়া ইনদা রামিল জামান, এই অধ্যায় হচ্ছে মাসলা মাসাইল জিজ্ঞাসা, সওয়াল মানে জিজ্ঞাসা করা, আল ফুতিয়া মানে ফতোয়া জানা, সওয়াল কথাটি ব্যাপক যে কোনো জিজ্ঞাসাবাদ হতে পারে, আর ফতোয়া বিশেষ করে দিনই মাসলা মাসাইল আর ফিকহি মাসলা মাসাইল ফতোয়া সাধারণত বলা হয়, তো এই জন্য দুটো শব্দ ব্যবহার করেছেন, যে কোনো জিজ্ঞাসা দিনই দিন সম্পর্কে অল ফুতি অথবা ফতোয়া, তাহলে ফতোয়া কথাটি কোরআনে রয়েছে, ইয়াস্তাফতুনাকা, আল্লাহ বলছেন হে নবী তোমাকে ফতোয়া জিজ্ঞেস করছে, সুতরাং এক শ্রেণীর মুনাফিক মুসলিম সমাজে আছে, জি নাস্তিক আছে যারা বলে এই ফতোয়াবাজি করছে, এরকম বলে না, অযোগ্য যদি ফতোয়া দেয় তাহলে ঠিক আছে, কিন্তু যোগ্য ব্যক্তির ফতোয়া দেওয়ার অধিকার আছে এবং যোগ্য ব্যক্তির কাছে কাছে ফতোয়া নেওয়ার অধিকার আছে, এটি কোরআন কারিমের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা, কেউ যদি ফতোয়ার উপর কেউ যদি কটাক্ষ করে বা আপত্তি তুলে আর ফতোয়াবাজি বলে আখ্যায়িত করে তাহলে তারা ইসলামের দুশ্মন, সে ঘরের দুশ্মন হইতে পারে আর পরের দুশ্মন হইতে পারে, ঘরের দুশ্মন থেকে বেশি সাবধান থাকে। জিজ্ঞাসা করা এবং ফতোয়া জানা সম্পর্কে অধ্যায় কোথায়, ইন্দা রামিল জিমার, ঘর মৌসুমে কঙ্কর মারছিল জামরাতে, জামরায় পাথর মারার সময়, জামরায় পাথর মারা হজের এবাদতে মানুষ ব্যস্ত রয়েছে সেই সময় কেউ যদি মাসআলা জিজ্ঞাসা করে তো কেমন, যেহেতু হাদিসটা এই মর্মে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কঙ্কর মারার সময় ওই জায়গায় জনৈক ব্যক্তি মাসআলা জিজ্ঞেস করেছিল, সেই জন্য এইভাবে অধ্যায় কাম করেছেন, কিন্তু এখান থেকে আপনাকে ইস্তেমবাদ করতে হবে যে কেউ কোনো এবাদত বন্দেগীতে মশগুল আছে, এমন এবাদত বন্দেগী যেখানে কথা বলা যায়, যেমন পাথর মারার সময় কথা বলা যায়, সওয়াল করাও যায়, ফতোয়া জিজ্ঞেস করাও যায় আর ফতোয়ার উত্তর দেওয়াও, সুতরাং এইরকম এবাদত বন্দেগীতে যদি কোনো আলেম কোনো মুফতি ব্যস্ত থাকেন লেগে থাকেন সেই সময় মাসআলা জিজ্ঞেস করা কেমন, এইটার বৈধতা বা অবৈধতা প্রমাণ করার জন্য অধ্যায় দিয়েছেন, অধ্যায় ওপেন, এই অধ্যায় হচ্ছে এইরকম, এখন উত্তরটা হাদিসে পাবে, এমন বখারি তরিকি অধিকাংশ ক্ষেত্রে উত্তর অধ্যায় পাবেন না, অধ্যায়ের পরে হাদিসটা পড়বেন তখন উত্তর পাবেন যে হাদিসে জায়েজ বলা হচ্ছে না না জায়েজ বলা হচ্ছে, প্রমাণ আছে না নেই, সেখান থেকে আপনাকে উত্তর নিতে হবে, আর কখনো কখনো অধ্যায়ে মাসালাটি উল্লেখ করে দিয়েছেন যে এটা জায়েজ বা এটা না জায়েজ, তাহলে অধ্যায় থেকে জানতে পারলে আর তারপরে দলিল জানতে হলে দলিল আপনি দেখেন তারপরে যে হাদিসুল বাব বা অধ্যায়ের আন্ডারে যে হাদিস এসছে। তাহলে আমি যে বললাম যে এমন এবাদত যাতে কথা বলা যায়, সলাত অবস্থায় কেউ যদি মাসলা জিজ্ঞেস করে, জিজ্ঞাসাকারী সলাৎ করছে চলবে, হ্যাঁ জিজ্ঞাসা করি সলাতের বাইরে আছে কিন্তু মুফতি সাহেব আলেম নামাজ পড়ছেন সলাৎ আদি করছেন, জায়েজ চলবে না, জিজ্ঞাসা করাও জায়েজ না উত্তর দেওয়া যায় ঠিক না, কিন্তু তওয়াফ অবস্থায় রবি আজ মধ্যে তওয়াফ অবস্থায় মাসলা জিজ্ঞেস করছে, আমাদের কত লোক জিজ্ঞেস করতে থাকে তওয়াফ অবস্থায়, সাফা মারার সাই অবস্থায় সাফা মারার সাই করছি বহুবার এরকম হয়েছে, একবার দিয়েছে একদম ফ্যামিলি নিয়ে এসে সাফার ওপর এসে জিজ্ঞেস করছে যে কোনখান থেকে শুরু করবো, জানি না যে কোনখান থেকে শুরু করতে হবে, আর মনে হচ্ছে প্রথমে এসে অথচ বয়স 40-এর কাছাকাছি 35-40 এমন কেউ আছে, তো যাই হোক
এইরকম জায়েজ রয়েছে। এক কথায় ব্যস্ততার সময়ও মাসলা মাসায় জিজ্ঞাসা করা যেতে পারে, জিজ্ঞাসাকারী ব্যস্ত অথবা যাকে জিজ্ঞাসা করা হচ্ছে তিনি ব্যস্ত। দিনের কাজে ব্যস্ততার সময় যদি জিজ্ঞাসা করা যায় তো দুনিয়ার কাজে যদি কেউ ব্যস্ত থাকে তো জিজ্ঞাসা করা যাবে না, যাবে না জিজ্ঞাসা করা যাবে। আদবের সাথে যে এই সময় ব্যস্ততার সময় আমি একটা মাসলা জিজ্ঞেস করতে পারি কি। হাদিস আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জামরার কাছে দেখেছি। ওয়া ইউস আল, তাকে জিজ্ঞাসা করা হচ্ছিল, একজন না একজন আসতে জিজ্ঞেস করে যায়, আরেকজন আসতে জিজ্ঞেস করতো, তাকে জিজ্ঞাসা করা হচ্ছিল। মাসলা মাসের লোকেরা জিজ্ঞাসা করছে, তিনি জামরায় পাথর মারতে এসছেন আর ওখানেই লোকেরা জিজ্ঞাসা করা শুরু করেছে মাসলা মাসায়। ফাকাল রাজুলুন, জনক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, নাহারতু ক্বাবলান আরমি, আমি কঙ্কর মারার আগেই কুরবানি জবাই করে ফেলেছি, তো এখন কি হবে, জায়েজ কাজ করেছি না নাজায়েজ কাজ করেছি, আমাকে কি দণ্ডিত হবে নাকি। তাহলে এখান থেকে একটি মাসআলা আমরা জানব এই হাদিস থেকে, যে মাসআলার নাম হচ্ছে যে আমালুল হজ্জ তারতিব, তারতিবুন ফি আমালুল হজ্জ বা তারতিব ফি আমাল হজের কার্যাবলীগুলিতে পর্যায়ক্রম বজায় রাখাটা ওয়াজিব না মুস্তাহাব ফিকহি মাসআলা। হজের যে কাজগুলি রয়েছে বিশেষ করে 10 তারিখে যেহেতু 5টি কাজ রয়েছে, এই কাজগুলির মধ্যে তরতিব মানে সিরিয়ালিটি বজায় রাখা, বহাল রাখা ফরজ ওয়াজিব, ওয়াজিব নাকি সুন্নাত মুস্তাহাব, হানাফি মাযহাবে ওয়াজিব। সুতরাং আগে পরে করে দিলে দণ্ডিত হতে হবে, ওয়াজিব ছুটলে ঘাটতি পূরণ কি করতে হবে দণ্ডিত। পক্ষান্তরে অধিকাংশ আইম্মা কেরাম ফুকাহা কেরামদের কাছে, আর সেটি হচ্ছে শক্তিশালী, সেটির দলিল হচ্ছে এটি, এবং বুখারীর মতে এটি একজন হাদিস নিয়ে এসেছেন, আমার নিয়ে এসেছে, আর এই হাদিসটি বারবার করে আসবে আর এসেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাসালার সাথে সম্পর্কের কারণে এই হাদিসকে এবং বুখারী নিয়ে এসেছে। সেটা হচ্ছে যে কেউ যদি ভুলবশত করে দেয় তো জায়েজ, কিন্তু উত্তম হচ্ছে, আফজাল হচ্ছে বা সন্নত হচ্ছে, মুস্তাহাব হচ্ছে, এই ভাষাগুলো সব কাছাকাছি। সন্নত হচ্ছে মুস্তাহাব, আর মুস্তাহাব মানে ভালো, আর ভালো মানে আফজাল, উত্তম, উৎকৃষ্ট, আর ওর মানে হচ্ছে উত্তম, বুঝা গেছে। ফরজ হওয়া যাবে যখন সন্নত বা মুস্তাহাব, তাহলে কেউ যদি উল্টো পাল্টা করে দেয়, আগে পরে করে দেয়, তাহলে ঘাটতি পূরণের জন্য কি লাগবে না, দাম লাগবে না, দাম লাগবে না। ভুলবশত মাসালা জানে না হয়তো, অথবা কার্যবশত সামনে পেয়ে গেল এখানে কোরবানি গা, আর এখানে ভিড় ভাড় নেই, আরে চলো কোরবানিটা আগে করে দিই, পাথর মারার জায়গা তো দূরে আছে, কত ঘুরে আসা, আরো 3 কিলোমিটার হাঁটতে হবে, ময়েস আজকাল তো কোরবানির জায়গা রয়েছে, একযুগ আমরা নিজে যে জবাই করেছি, এখন নিজে জবাই করতে দেয় না, আর ভিতরে ঢুকতেও দেয় না, বাইরে কন্ট্রোলে ওখানে গেলো পয়সাতে, আর তারপরে ভিতরে জবাই করে আপনি গোস্ত নেবেন, গোস্ত সুন্দর করে দিয়ে দিচ্ছে আপনার। যদি আপনি মেনার কোরবানির জায়গাতেও যান, তবু কিন্তু এক সময় আমরা রক্তে, আল্লাহ রক্তে পা ডুবে যেত, মানে হাঁটুর নিচ পর্যন্ত এত রক্ত, সেইগুলিতে মানুষ যেত, ভালো পরিবেশ ছিল না, তারপরে ওইভাবে জবাই করে আসতে গেছি এক দুইবার আর কি, প্রতিবার যাওয়া সম্ভব হয়নি, অনেক দূরেও আর কষ্টকর। তো কি মশলা জানলাম আমরা, যে হজের কার্যাবলীগুলি 10 তারিখে কার্যাবলীগুলির তরতিব পর্যায়ক্রম বহাল রাখার হুকুম, ইখতিলাফি মাসআলা, কিন্তু সঠিক মাসআলা জানলেন এখন হাদিস নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে আমি নাহার মানে জবাই করে ফেলেছি কুরবানি, কবলান আরমি, কি করার আগে, রমি করার আগে মানে কঙ্কর মারার আগে, জামরাতে পাথর মারার আগে, শয়তান বলবে না শয়তানকে পাথর মারা, জামরাকে পাথর মারা বা কঙ্কর, কি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরমে ওয়ালা হারাজ, এখন তুমি কঙ্কর মেরে না, ওয়ালা হারাজ, কোনো ক্ষতি নেই বা কোনো দোষ নেই, লা হারাজ, হারাজ মানে সংকীর্ণতা, ইসলামে এই সংকীর্ণতা মানে কোনো আপত্তি নেই, কোনো অসুবিধা নেই, কোনো ক্ষতি নেই, যে অর্থে করেন চলবে। ওমা জাআলা আলাইকুম ফিদ্দিনে মিন হারাজ, কোরআনে কারীমে হারাজ শব্দটি ব্যবহৃত হয়েছে, দ্বীনের ক্ষেত্রে কোনো জটিলতা নেই বা সংকীর্ণতা নেই, দ্বীন সহজ, এর বিপরীত
ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ কঠিন করতে চান। ওয়াকাল আখার, অপর ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হালাকতু ক্বাবলা আন আনহার, আমি জবাই করার আগে মাথা মুন্ডন করে নিয়েছি। জবাই করার আগে কি করেছি? মাথা মুন্ডন। আগে কি করা উচিত ছিল? তরতিবগুলি তাহলে আগে শুনেন না। প্রথম কাজ এই পাঁচটা কাজের, পাঁচটা কাজ সেই দিন হচ্ছে। প্রথম কাজ হচ্ছে আপনি সকালবেলা যখন আসলেন মুজদালিফা থেকে মিনায়, মিনায় যেহেতু মিনা পার করে এসে আপনার মিনার শেষ দিকে হচ্ছে এই জামারাতগুলি মক্কার দিকে, আর মক্কার বিপরীত দিকে হচ্ছে মুজদালিফা আপনার মিনা থেকে। তো মুজদালিফা থেকে আসলেন, মিনা ক্রস করে এসে মিনার শেষ প্রান্তে হচ্ছে মিনার ভিতরে জামারাত, জামারাত তিনটা জামারাত শেষ, মানে মিনা শেষ। তারপরে একটু নিচে নামলে দেখবেন যে জামারা এন্ড লিখা আছে, নেহায়েতুল জামারাত। দশ তারিখে পাথর মারতে হয়, প্রথম কোনটাকে পাথর মারতে হবে? বড়টাকে। দশ তারিখে তিনটাকে নয় কিন্তু, দশ তারিখে হ্যাঁ একটাকে, বড়টাকে। বড়টা কোথায় আছে? সব শেষে, প্রথমটা ছেড়ে দেবে, উস্তা মাঝখানটা ছেড়ে দেবে, শেষ দিকে মক্কার দিকে যেটা। আর ওখানে দোয়াও নেই, কোনো দিনই দোয়া নেই, সেই দিনও নেই, তারপরে দোয়া নেই। 11 তারিখ, 12 তারিখ, প্রথম কাজ রমি করে কঙ্কর। দ্বিতীয় কাজ হচ্ছে কোরবানি করা, যদি নিজের হাতে করতে চান। তৃতীয় কাজ হচ্ছে হ্যাঁ মাথা মুন্ডন করা। চার নম্বর কাজ হচ্ছে তাওয়াফ করা, তাওয়াফে ফাজা, তাওয়াফে জিয়ারা, আল্লাহ একটু নাম হলো তাওয়াফে ফর, হ্যাঁ তাওয়াফে রুকন, তাওয়াফে হজ, হজের তাওয়াফে। পাঁচ নম্বর কাজ হচ্ছে সাফা মারওয়া, সাফা মারওয়া সাই করা, যদি হ্যাঁ সাই যদি না করে থাকে তাওয়াফে কুদুমের সময়। তো যদি হজে তামাত্তু করে তাহলে তো সাই দুটো, কারণ সেপারেট হয়ে গেছে, হজ আর উমরা আলাদা হয়ে গেছে, এখানে হজ আলাদা হচ্ছে 8 তারিখে এরাম বেঁধে, তাহলে দুই দুইবার সাই। কিন্তু হজে ফেরান অথবা ইফরাত যদি করে, আর প্রথম যখন তওয়াফে প্রথম মক্কা এসে তওয়াফ করেছিল, তখনই যদি সাফা মারওয়ার সাইটা তওয়াফের সাথে সাথে করে নিয়ে থাকে, তো একটি সাই যথেষ্ট সঠিক মতে, যদি বিষয়টি দুই ইখতিলাফ রয়েছে। হানাফি মজহাব বলছে না দুটা করতে, ফেরান করলেও কী করতে হবে? হ্যাঁ প্রথম যে তওয়াফে কদুম প্রেরণকারীর জন্য অথবা ইফরাদকারীর জন্য সেটা কিন্তু ফরজ না, কারণ সেখানে প্রেরণ হলে তো আমরা একসাথে হয়ে গেছে, সেজন্য সে কিছু না। ইফরাদ হলে শুধু হজের নিয়ত করছেন, আর আসল যেটা ফরজ তওয়াফ সেটা হচ্ছে 10 তারিখের তওয়াফ, সুতরাং সেটি হচ্ছে সুন্নাত তওয়াফ। এক শ্রেণীর লোকেরা খুব বড় ভুল করে হাজির হাজিরে, ওই প্রথমখানে হজে ফেরানে নিয়ত করে, হানাফি মজহাবে উত্তম হচ্ছে হজে ফেরান, হজে ফেরানে নিয়ত করে, আর এখানে অবস্থায় কষ্ট করে থাকে, বাংলাদেশ থেকে এসছে, ভারত থেকে এসছে, আর প্রথমখানে যে তওয়াফ করে নিয়েছে মনে করে যে ওই তওয়াফই যথেষ্ট, তখন একটু ভিড়ভাড় কম ছিল, তখন প্রথমে এসছে ওই যে তওয়াফ করে নিয়েছে, আর এখানে অবস্থায় আছে। 10 তারিখ আর তওয়াফ করে না, বলছে তওয়াফ তো হয়ে গেছে, সাফা মারার সাই ক্ষেত্রে চলবে কিন্তু তওয়াফের ক্ষেত্রে চলবে না, তওয়াফ 10 তারিখের আগে এই তওয়াফ চলবে না, এই তওয়াফকে এগিয়ে নেওয়া যায় না, 10 তারিখেই করতে হবে, পিছিয়ে যাওয়া যায় কার্যবশত, যদিও অত্যন্ত উত্তম হচ্ছে 10 তারিখে করা, কিন্তু এগিয়ে নেওয়া যায় না। অনেক আছে ভিআইপি হাজির কুকুর কাজ, না 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 এত ভিড়ে 10 তারিখে 11 তারিখ 12 তারিখ আমি করতে পারবো না, আমার আগেরটা তো এটি ছুটি যথেষ্ট। হজে যে কত লোক এরকম করে, তাহলে পাঁচটি কাজ হয়ে গেল না, এটি হচ্ছে কি তরতিবটা, পর্যায়ক্রমটা উত্তম সন্ন্যাত। এখন যতগুলি ওর খেলাফ দেখবেন সেটা উত্তমের খেলাফ হয়েছে। তারপরে রাসূলুল্লাহ কি বললেন ওকে, ওই লোক যে বললো, এক লোক বলল ইয়া হালাকতু ক্বাবলা আন আনহার, আমি কোরবানি করার আগে মাথা মুন্ডন করে নিয়েছি। তার আগে তা কি করতে হতো? এক নম্বরে পাথর মারা, আর তার দুই নম্বরে কোরবানি করা, আর তারপরে মাথা মুন্ডন। কিন্তু মাথা মুন্ডন আগে করে নিয়েছে, হ্যাঁ তাহলে ইনহার ওয়ালা হারাজ, তুমি কোরবানি করো, জবাই করো, কোনো অসুবিধা। ফামাসুইল আন শাইইন কুদ্দিমা ওয়া আখ্খির, সেই দিন যে কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞাসা, 10 তারিখের আমলগুলি সম্পর্কে, কর্মগুলি সম্পর্কে যে কোনো জিজ্ঞাসা হয়েছে, কদ্দিমা ওয়ালা অক্ষের, হয় এগিয়ে দেওয়া হয়েছে পরে করা উচিত ছিল, ওয়ালা অক্ষের অথবা আগে করা উচিত ছিল পিছিয়ে দেওয়া হয়েছে পরে করে দেওয়া হয়েছে, ইল্লা কালা, প্রত্যেকের জবাবে একটি বাক্য শুধু বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা ইফআল
বলা হারাজ, করে নাও কোনো অসুবিধা নেই, করে নাও কোনো অসুবিধা নেই, কোনো আপত্তি নেই, ক্ষতি নেই। ৪৭ নম্বর অধ্যায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায় কায়েম করেছেন কোরআনে কারিমের একটি আয়াত দিয়ে, সূরাতুল ইসরা, সূরা বনি ইসরাইলের আয়াত নম্বর 85, যেখানে এলমের কথা রয়েছে যে মানুষকে সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। ওই আয়াতটি রূহ সম্পর্কে যখন জিজ্ঞেস করা হয়, ওয়াস আলুনা কানি রূহ, হে নবী তোমাকে লোকেরা জিজ্ঞেস করে, ইহুদিরা জিজ্ঞেস করেছিল যে নবী কিনা পরীক্ষা করো, তিনটি প্রশ্ন, তার একটি প্রশ্ন ছিল রূহ সম্পর্কে, যে তাওরাতে যে রূহের কথা আছে ওর সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কথা মিলছে কিনা, যদি মিলে যায় তাহলে জানবো যে সত্য নবী, আর যদি তাওরাতের বিপরীত বলে তাহলে জানবো যে মিথ্যাবাদী। মিলে গিয়েছে তাওরাতের উত্তর সাথে, তারপরেও কিন্তু তারা ইসলাম গ্রহণ করেনি, এটাই হচ্ছে পথভ্রষ্টদের চরিত্র। কোরআন এবং হাদিসের কথা যতই বলেন না কেন, তাওহীদ সুন্নাতের কথা যতই বলেন না কেন, এক শ্রেণীর মুসলিম সমাজে যারা শিরককারী আর বিদাতকারী আছে বা চরমপন্থী আছে, পথভ্রষ্ট আছে, যারা বাড়াবাড়ি করে, এরা কি যতই হেদায়েতের কথা বলে, কথা বলে আমার কোরআন হাদিসের কথা মেনে নেব, যদি কোরআন হাদিস দেখে দেন না এটা মানা যাবে না, এটার অর্থ আমাদের এবং বুঝেনি, হ্যাঁ তারা এটার অর্থ অবশ্যই বুঝেছেন, আপনার চেয়েতে বেশি বুঝতেন তারা। এক তবলিগিকে ফাজাইল আমলে শিরক পর্যন্ত দেখিয়ে দেওয়া হলো এই সেন্টারে, আজকে থেকে 18 বছর আগে মুসলিম আমলি করতে এখানে এই পুরানো পুরানো দেখিয়ে দেওয়ার পরে সে বলছে যে দেখেন আমরা কিছু বুঝি না, মৌলানা ইবনিস মৌলানা জাকারিয়া আমাদের চাইতে অনেক বেশি বুঝত, কিভাবে গুমরাহ করে আল্লাহ, মানুষ যখন শয়তানকে সুযোগ দেয় গুমরাহ করার জন্য আর তৌহিদ সুন্নাতের কাছে না আসে আর জ্ঞান চক্ষু না খুলে, প্রেমটা খুলতে হবে, নিরপেক্ষ হইতে হবে, এইরকম এক শ্রেণীর লোকের অপপ্রচার চালাচ্ছে, অপপ্রচার চালাচ্ছে, তৌহিদ সুন্নাতের কথা বললে ভালো কথা বললে তাদের পছন্দ হয়নি, কারণ তারা সুযোগই আছে, সুযোগ আছে, কি করে অপপ্রচার করা যায়, কি করে মানুষকে বিভ্রান্ত করা যায়, কি করে বোকা লোককে কানা কাহাই করে দেখানো যায়, এই উদ্দেশ্যে লিখা আছে, অসৎ উদ্দেশ্য, আল্লাহ এদের অনিষ্ট থেকে মুসলিম উম্মতকে রক্ষা করেন, এদের অনিষ্ট ওদের দিকে আল্লাহ ফিরিয়ে দেন। ব্যাস আলোনা কানি রূহ, তোমাকে হে নবী লোকেরা জিজ্ঞেস করছে রূহ সম্পর্কে, আত্মা সম্পর্কে, রূহ সম্পর্কে বোঝার ক্ষমতা আছে মানুষের, বোধ ক্ষমতা সীমিত, অতটা বুঝতে পারবেন, ওর বেশি বুঝতে পারবেন না, যেমন দৃষ্টিশক্তি শোনার শক্তি কিন্তু সীমিত, আমার কথা এখানে শুনছেন তাই না, পাশের রুম থেকে শুনতে পারবে, শুনতে পারবেন না, তাহলে সর্বোচ্চ শক্তি সীমিত, চোখের শক্তি সীমিত, খোলা ময়দানেও মাঠেও যদি দাঁড়িয়ে মরুভূমিতে বেশ কিছু দূর পর্যন্ত দেখতে পাচ্ছে না, তারপরে ধোঁয়া আর ধোঁয়া, হ্যাঁ আকাশের দিকে মেঘমালা, অন্ধকার আর অন্ধকার, আর কিছু দেখা যায় না, ঠিক ওই রকমই মানুষের ব্রেন বুদ্ধি সীমিত। তারা জিজ্ঞেস করছে তোমাকে রূহ সম্পর্কে, বলি রূহ মিন আমরি রব্বি, হে তুমি বলে দাও যে রূহ হচ্ছে আমার প্রতিপালকের একটি নির্দেশ মতো, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমে সেটা সঞ্চারিত হয় মানব দেহে, আর আল্লাহর হুকুমে সেটা বেরিয়ে চলে যায়, কেমন করে বেরিয়ে গেল কিছুই বুঝছে না, মানে সুস্থ লোক বসে থাকতে থাকতে কথা বলতে বলতে, হ্যাঁ শুয়ে থাকতে থাকতে হঠাৎ করে রুটি মারা গেল, কোনখান দিয়ে বেরোলো রুটা, কেমন ছিল রুটা, আরো বোঝার ক্ষমতা আছে, লাভ চোখের সামনে এরকম মৃত্যু দেখেছেন কি কেউ না, দেখেননি আপনারা, কারো মরণের দৃশ্যটা দেখেন নাই, ইন্তেকাল হচ্ছে কিছু টের পাওয়া যাচ্ছে না, তোমাদেরকে সামান্যতম এলম দেওয়া হয়েছে, সুতরাং এই সামান্যতম এলম দিয়ে তোমরা রূহ বুঝবে, এটা বোঝা যাবে, রূহ সম্পর্কে অনেকগুলি মতামত রয়েছে, কিছু গুমরাহদের মতবাদ মতামত রয়েছে, মতবাদ রয়েছে, আর কিছু রয়েছে ওলামা কেরামদের বিভিন্ন মতগুলি রয়েছে, কিন্তু আহলে সুন্নাহ জামাতের মত হচ্ছে রূহ হচ্ছে জিসমুল লতীফ, একটি সূক্ষ্ম বস্তু, একটি সূক্ষ্ম বস্তু আল্লাহর সৃষ্টি, যেটা মানুষের এই সীমিত জ্ঞান দিয়ে উপলব্ধি করা সম্ভব,
উদাহরণ দিয়েছেন কিছু আলমারা, যে ফুল কোন ফুলের সুগন্ধি আছে খুব বেশি, গোলাপ ফুল, গোলাপ ফুল তাই না, গোলাপ ফুল না পদ্ম ফুল, গোলাপ ফুল, হ্যাঁ কোনটায় ঘ্রাণ বেশি আছে, হ্যাঁ গোলাপ ফুল, গোলাপ ফুলের কথা, গোলাপ ফুলে, গোলাপ ফুলে শুনছে সুগন্ধি আছে কিন্তু সুগন্ধি দেখতে পাচ্ছেন, হ্যাঁ ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে দিন সুগন্ধিগুলো বের করবে পারবেন, তো যেমন গোলাপ ফুলের ভিতরে সুগন্ধিকে এমনভাবে আল্লাহ মিশিয়ে সৃষ্টি করেছে যেটা আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু নাকে যেহেতু সংহার শক্তি রয়েছে সেটা দিয়ে আপনি অনুভব করছেন, এতটুকু অনুভব করছেন কিন্তু দেখতে পাচ্ছেন না, বুঝতে পারছেন না কোথায় আছে সুগন্ধিটি। ঠিক ওই রকমই হচ্ছে মানব দেহে যে রূহ আত্মা আছে, আছে আত্মা এটা সবাই বিশ্বাস করছে, এই লোকটি মৃত আত্মা নেই, আত্মা বেরিয়ে গেছে আল্লাহ, কিন্তু কিছুই উপলব্ধি করছেন না যে কেমন করে আছে আর কেমন করে বেরোলো, মিন আমাদের রব, এটি একমাত্র রবের নির্দেশ, এই কথাই তওরাত, সেম কথা যা কোরআন কারীম নাযিল হচ্ছে মিন আমরি রব্বি, এই কথাই কিন্তু তওরাতে মিলে গেছে, তারপরে ইহুদিদের ইসলাম নিয়ে আসে। আসাবে কাহফ সম্পর্কে জিজ্ঞাসা করেছে, উত্তর দেওয়া হয়েছে সম্পর্কে যে এক রাজা এমন প্রতাপশালী রাজা ছিল সারা বিশ্ব জয় করে ফেলেছিল, তখনকার যুগের বিশ্ব, তখনকার যুগের বিশ্ব ছিল চায়না থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত, আমেরিকার হদিস ছিল আটলান্টিক একবারে তীর পর্যন্ত, হ্যাঁ আটলান্টিকের পরে আমেরিকা, কানাডা আর ব্রাজিল তারপরে দক্ষিণ আমেরিকা ইত্যাদি, কিন্তু ইউরোপ পর্যন্ত এদিকে পশ্চিম দিকে, পশ্চিম দিকে আর পূর্ব দিকে আপনার চায়না পর্যন্ত, উত্তর দিকে আপনার রাশিয়া পর্যন্ত, সাইবেরিয়া পর্যন্ত, আর দক্ষিণ দিকে আপনার তো ভারত মহাসাগর বেশি তো নেই তাই না, এমনের পরে ভারতের পরে সবগুলি আধিপত্য কায়েম করেছিলেন তিনি ছিলেন জুলকারনাইন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যদি নবী হন তো অবশ্যই বলতে পারবেন, বলে দেওয়া হয় সূরা কাহফ ওয়াসআলুনাকা আন যুল কারনাইন কুল সাআতু আলাইকুম মিন যিকরা, এই যুল কারনাইন উপদেশ তোমাদের সামনে আমি পড়ে শোনাচ্ছি শোনো, তারপরে ইমানই আসলো না, কত ভাগ এই যা বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায়ে আমি এই ব্যাখ্যাগুলি করে দিলাম। বাব কওলিল্লাহ তাআলা, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর এই বাণী সম্পর্কে, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, হে মানব জাতি তোমাদেরকে সামান্যতম জ্ঞান দেওয়া হয়, আমি এক সময় নবী সাল্লামের সাথে মদিনার বিরান এলাকায় হাঁটছিলাম, মদিনার আশেপাশে যেসব বিরান এলাকা পুরোনো যুগে বাড়িঘর ছিল হয়তো, এখন কিছু নেই বিরান উপরে আছে, হাঁটছিলাম চলছিলাম, মাহু, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে একটি লাঠি ছিল, যেকোন লাঠি তার উপর ভর দিয়ে হাঁটছিল লাঠি হাতে নিয়ে, ফামাররাবে নাফারে মিনাল ইয়াহুদ, একদল ইয়াহুদীদের পাশ হয়ে অতিক্রম করলেন, ফাকালা বাদুম লিবাদিন, তখন তাদের কিছু লোকেরা অন্য লোকদেরকে বলল, সালুহু আনি রূহ, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রূহ সম্পর্কে আত্মা সম্পর্কে জিজ্ঞেস করো তো, আর তাদের কেউ বললো লাতাস আলুহ, জিজ্ঞাসা করিও না, জিজ্ঞাসা করলেই মন্দ হবে, জিজ্ঞাসা করলেই মন্দ হবে, যারা কট্টর তারা কিন্তু জিজ্ঞাসা করল না, কট্টর তারা জিজ্ঞাসা করবে, যারা গোমরা একবারে মন্দ জিজ্ঞাসা করবে না, সেটা কথাই বলিস রে, ঝাঁকুর লেগে যাবে, হ্যাঁ এর কথাই তাসির আছে, এ আমাদের সামনে বসে আছে এর ভাই, ও গিয়ে ভাইকে পাক্কা তবলিগি গোড়া তবলিগি, ওকে বলেছে বারবার বলেছে যার কমপক্ষে শোনেন তো আপনি, সিরাতুল নবীগুলো তো শোনেন, তফসিরগুলো তো শোনেন, আপনি আকীদা তাওহীদের শুনবেন না, শুনবেন না তবলিগ জামাত সম্পর্কে বলেছে ওইসব শুনবেন না, ঠিক আছে জামাত ইসলামীটা তো শোনেন, জামাত ইসলামী তো ঘোর বিরোধী তবলিগীরা, আর তাদের বিরোধিতাই হক অবশ্যই, কারণ তাদের মধ্যে গুমরাহি এদের মধ্যে গুমরাহি, জুলুমাতুম বাযা হক কাফাল, এদিকে অন্ধকার ওইদিকে অন্ধকার, তো না শুনব না, কেন শুনব না, কথাতে তাসির আছে, উত্তর দিয়েছে কথাতে তাসির আছে,
হ্যাঁ সেই কথাতে প্রভাবিত হইতে পারি, ও শুনবই না আমি প্রভাবিত হব না। আল্লাহ কথা হচ্ছে আমরা দাওয়াতি ময়দানে দেখেছি অমুসলিমদেরকে দাওয়াত দিয়ে, অমুসলিমদেরকে দাওয়াত দিতে গেছি, ওর সাথে কথা বলছি, বোঝাচ্ছি আল্লাহ সম্পর্কে, পরকাল সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ইসলাম সৌন্দর্য সম্পর্কে, কোনো উত্তর করে না, কোনো উত্তর নেই, কোনো জিজ্ঞাসাও নেই, চুপ হয়ে গেল। বুঝে নিলাম যে এ ওয়াকালু কুলুবুনা গুলফুন, আমার অন্তর ঢাকা আবৃত। ইহুদিরা বলেছে বাল্লাহ কুফরে, তোমাদের কুফরের কারণে আল্লাহ তোমাদেরকে রহমত থেকে বঞ্চিত করেছেন, হেদায়েত নসিব হবে না। পক্ষান্তরে কিছু অমুসলিম অথবা বিদাতীদেরকে কথা বললে হ্যাঁ হ্যাঁ করে, তারপরে একটা জিজ্ঞাসা করে ফেলল, একটা কিছু জিজ্ঞাসা করে ফেলল, যে কোনো একটা, তখন আমাদের একটা কি হয়, আশা হয় যে এ যখন মুখ খুলেছে তখন দিল খুলেছে, হ্যাঁ যখন দিল খুলেছে মুখ খুলেছে তখন হেদায়াতের চান্স আছে। আপনারা যখন আত্মীয় স্বজনকে দেশে গ্রামে গিয়ে দাওয়াত দেবেন, দেখবেন যে লোকটার মন মানসিকতা কেমন, যদি আপনার কোনো উত্তর না দেয় তবলিগিরা কোনো উত্তর দেবে না, চুপ করে। ওদেরকে ওদের মুরব্বীরা শিখিয়ে রেখেছে যে ওই একটা আয়াত ফিট করে দিয়েছে আমাদের উপর, তাহলে বোঝা গেছে যারা ওদেরকে দাওয়াত দেবে তবলিগিদেরকে, ওদের একটা আয়াত ফিট করে দিয়েছে যে ওয়া আরিদানি জাহিলি, জাহিলদেরকে এড়িয়ে চলো, জাহিলদের থেকে মুখ ফিরিয়ে নাও। হ্যাঁ আর তোমাদের বিরুদ্ধে যদি তবলিগের বিরুদ্ধে কেউ বলে জাহেল, সুতরাং তার কথা মোটে শুনবে না, প্রতি উত্তর করবে না, কোনো জবাবই দেবে না, প্রতিক্রিয়াই দেখাবে না। এমন যে মনে হচ্ছে যে আপনি এত বড় শত্রু, যে শুক্র কথা ওরা কখনো হেরে থাকবে না, কিন্তু যে আপনার দিকে তাকাচ্ছে, মহা করছে, কোনো একটা প্রশ্ন করে ফেললো, আপনার কিছু বলার সুযোগ দিল, ঠিক আছে, তখন বলবে যাচ্ছা চিন্তা করছি, কমপক্ষে বলে যাচ্ছে চিন্তা করছি, একটু পড়াশোনা করি, আমি আর একটু পড়াশোনা করি, দেখি যাচাই করি, ভালো কথা এটা, শুভ লক্ষণ। তো কি বলছিলাম, হ্যাঁ কিছু ইয়াহুদিরা বলল আরে লাতাস আলু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি করিও না, লা ইয়াজিউ ফি বিশাইইন তাকরাহু নাহু, না হইলে এমনটা না হয় যে এমন কিছু নাজিল হয়ে যাবে কোরআনে যেটা তোমাদের জন্য কি হবে, অপছন্দনীয় হবে, তোমাদের উল্টো কিছু নাজিল হয়ে যেতে পারে, সেজন্য জিজ্ঞাসাই করি না, সেটা কথাই বলি না। কালা ফাকালা বা গহম, কিন্তু কিছু লোকেরা বলল লানাস আলান, অবশ্যই জিজ্ঞেস করো, দেখি একটু যাচাই বাছাই করে দেখি, লানাস আলান ফাকা মারা জল মিন হুম, ইহুদিদের একজন দাঁড়ালো, দাঁড়িয়ে বলল ফাকাল ইয়া আবুল কাসিম, ইয়া আবুল কাসিম, তারা কখনো রাসূলুল্লাহ বলতেন না, কখনো ইয়া নবী আল্লাহ বলতো না, কারণ নবী রাসূলুল্লাহ বিশ্বাসী করত না, ইয়া মুহাম্মদ বলতো না, হলে কি বলতো, একটু ভদ্রতার খাতিরে বললে, ভদ্রতার সাথে বলি আবুল কাসিম কুনিয়াত দিয়ে বলতো, হে কাসিমের আব্বা, আবুল কাসিম মারু হো রু কি জিনিস, ফাসা কাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হয়ে গেল, নীরব হয়ে গেল, ফাকুলতু, যখন নীরব হয়ে গেলেন তখন আব্দুল্লাহ মাসউদ বলছেন আমি তখন বুঝতে পারলাম যে এখন ওহী আসবে, এখন কি হবে, ওহী আসবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমায় আনতে পারিল হাওয়া, নিজের পক্ষ থেকে একটিও কথা বলেন না, এখন যখন চুপ হয়ে গেছেন তার মানে ওহী আসবে আর উত্তর অবশ্যই তিনি দেবেন। ফাকুলতু, মনে মনে বললাম ইন্নাহু ইউহা ইলাই, মনে মনে বললাম, কখনো কখনো মনে মনে বলা কো কালা বলা হয় কালা, কুলতু, আমি মনে মনে বললাম যে তার প্রতি এখন ওহী করা হবে, ফাকুম তো আমি দাঁড়িয়ে গেলাম, আমি দাঁড়ালাম, ফালাম্মান জালা আনহু, যখন ওহীর নেমে আসল আর ওহীর অবস্থাটা দূরীভূত হইল, ওহীর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে একরকম প্রতিক্রিয়া হতো যেটা দেখলে বোঝা যেত, বিভিন্নভাবে ওহী আসতো, ওহীর অধ্যায়গুলো আলোচনা করে, তার মধ্যে একটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভারাক্রান্ত হয়ে যেতেন, হ্যাঁ ভারী হয়ে যেতেন শরীর, আর অন্যরকম একটা বোঝা যেত যে এখন ওহি নাজবে, কিচ্ছু দেখা যাচ্ছে না, জিবরিল যে এসেছেন আলাইহিস সালাম কিচ্ছু বোঝা যেত না, দেখা যেত না, কখনো কখনো জিবরিল ইসলাম মানুষের রূপে চলে আসত, খুব কম, আর অনেক সময় মানুষের রূপে আসলে দাহিয়া কালবি সাহাবির রূপ ধরে আসতেন, সুন্দর সাহাবি ছিলেন তার রূপ ধরে আসতেন, কখনো কি হতো ঝনকার হইতো, যেমন কোনো শিকলের আওয়াজ হয় ওইরকম সরসরে তো জারাস ঘন্টার আওয়াজের মতো ঝন 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 করে আওয়াজ উঠে, ফাকুয়া ফাকালা, তখন রাসূলুল্লাহ বললেন এ আয়াত পড়ে শুনিয়ে দিন, ওয়াস আলু না কানে রু, হে নবী তোমাকে এরা জিজ্ঞেস করছে রু সম্পর্কে, আত্মা সম্পর্কে, বলি রু হমিন আমরে রব্বি, বলে দাও যে রু হচ্ছে আমার প্রতিপালকের একটি নির্দেশ মাত্র,
ওমা উতু মিনাল ইলমি ইল্লা কালিলা, একটি কেরাত রয়েছে অপরিশুদ্ধ কেরাত যে তাদেরকে সামান্যতম উতু রয়েছে, উতিতুন নেই, তাদেরকে সামান্য গায়েবের সেরা, তাদেরকে সামান্য গায়েব মজুর, তাদেরকে সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। আর প্রসিদ্ধ যে মশহুর খেরাত মশহুর আবুদাওয়াত সেটা হচ্ছে অমাবতী তুমিনাল ইলমে ইল্লা কালিলা। ইমাম আমাস সুলাইমান আল আমাস তিনি বলছেন হিয়া কাজা ফি কেরাতনা, তাদের একটি কেরাত ছিল অপ্রসিদ্ধ কেরাত সাজা, আমাদের কেরাতে এরকম ছিল আমা উতু মিনাল ইলমে ইল্লা কালিলা। 48 নম্বর অধ্যায় বলছেন বাবু মান তারাকা বাদাল ইখতিয়ার মাখাফাতা ইয়াকসুরা ফাহমু বাযিন নাস আনহু ফায়াকু ফি আশাদামানু। এই অধ্যায় হচ্ছে এমন ব্যক্তি সম্পর্কে যেই ব্যক্তি কোন পছন্দনীয় কাজ বা কোন বৈধ কাজ, ইখতিয়ার মানে মুখতার, যদি মুখতার মানে পছন্দনীয় হয়, আবার ইখতিয়ার মানে অপশন, মানে এটাও ঠিক ওইটাও ঠিক, মানে একটা বৈধ কাজ, তাহলে বৈধ তখনই না অপশন বলবো, যে আপনার সামনে দুটো অপশন আছে, এটাও করতে পারেন ওটাও করতে পারেন, তাই না? তো এখতিয়ার আজকাল কম্পিউটার ভাষায় এখতিয়ার বলা হচ্ছে অপশনকে। জি, আপনি আরবি মিডিয়ামে যদি কম্পিউটার পড়েন তো এখতিয়ার আসবে, আর যদি ইংলিশ মিডিয়াম পড়েন তখন অপশন লিখেছেন। তো কেউ যদি কোনো বৈধ কাজকে ছেড়ে, কাজটা জায়েজ অথবা কাজটা পছন্দনীয়, অনেক সময় ভালো কাজটা, তারপরও কাজটা পরিত্যাগ করলেন, করলেন না আপনি কেন? মাখাফাতা ইয়াকসুরা ফাহমু বাযিন নাসি আনহু, এই আশঙ্কা, এই ভয়ে যে কিছু লোক এই বিষয়টি উপলব্ধি করতে অপারগ হবে, বুঝতে পারবে না, বোধগম্য হবে না কিছু লোকের, অবুজ লোকদের, ফায়াকাউ ফি আশাদ্দামাত মিনহু, সুতরাং তারা এর চাইতে বড় অপরাধে লিপ্ত হবে, প্রতিক্রিয়া হবে বা ভুল বুঝাবুঝি হবে, যার ফলে ক্ষতিগ্রস্ত হবে, আরো উল্টো কি হবে, হিতে বিপরীত হবে। এরকম যদি আশঙ্কা থাকে তো কোনো পছন্দনীয় কাজকেও ছেড়ে দেওয়া বা কোনো জায়েজ বৈধ কাজকে ছেড়ে দেওয়া, এটি হচ্ছে শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে আপনি হালকা মনে দেখবেন না। যেমন প্যান্ট শার্ট পরা জায়েজ না নাজায়েজ? যদিও প্যান্টটা নিয়ে ইখতিলাফ হয়েছে, টাকনার উপরে হইল, আলবানী রহমাল বলছেন যে প্যান্টটা পশ্চিমাদের পোশাক, কিন্তু অধিকাংশ বলছেন যে প্যান্ট চাইলে, আর শার্টে তো কোনো অসুবিধা নেই, শার্ট, হ্যাঁ, পাঞ্জাবি ছাড়া, যুবা ছাড়া যদি কেউ শার্ট পরে জামা, যেগুলো তো যায়জ কি না সবাইকে যুবা পরতে হবে না, এমন কিছুই না, বা সবাইকে পাঞ্জাবি পরতে হবে না, পাঞ্জাবি পাঞ্জাবিদের পোশাক, সেই জন্য পাঞ্জাবি অন্য, তাই না? এখন কোন আলেম বাঙালি সমাজে, আমি বলবো না যে দক্ষিণ ভারতে কেরালায় আর শ্রীলঙ্কা ও দেশে চলছে, তাই না, তামিলনাড়ুতে মাদ্রাজে চলবে, কিন্তু পশ্চিমবঙ্গে অথবা আসামে অথবা বাংলাদেশে কোনো আলেম যদি শার্ট করে বেড়ায় তাহলে তার সমাজে কোনো সম্মান থাকবে? যতই বড় আলেম হোক না কেন, তাকে যদি শার্ট করে সমাজের লোক দেখে না, আর যদি খুতবায় উঠে যায় জুমার খুতবায়, তাহলে গ্রামবাসী এলাকাবাসী ট্যানে হিসেবে নামিয়ে দিবে, ঠিক কিনা? কাজটা তো যায়জ, কিন্তু কিছু লোকের অবুজ, বুঝবে না বিষয়টি, এটা মনে করবে যে এটা কি কোনো আলেম হইল নাকি, হ্যাঁ এটা আলেম নাকি এইরকম পোশাক করেছে, হঠাৎ, তাই না? তো ক্ষতি হলো না হলো না, কত বড় ক্ষতি হয়ে গেল, সে আলেম থেকে কত কি শিখতে পারত, দিন শিখতে পারত, তাই না? আর একটি উদাহরণ দিই, টুপি না হওয়ার এক শ্রেণীর কিছু সহি আকিদার সীমালঙ্ঘনকারী কিছু ভাইরা হয়েছে, এরা ভুল কাজ করছে, টুপি বিরোধী একটা অভিযান চালাচ্ছে, টুপি পড়বে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সব টুপি পড়তেন, এইসব যুক্তি পেশ করি পাগল, টুপি পড়বে না, বাঙালি সমাজে টুপি না পরে কোনো আলেম যদি চলে তোর সম্মান থাকবে? তাহলে ভাই বিনা টুপিতে চলা জায়েজ, কিন্তু সেটি ছেড়ে দিলেন কারণ কিছু লোকেরা ভুল বুঝবে, এরা টুপি পরে না, এরা আলেমই নাই, হ্যাঁ এরা ইহুদি নাসারার দালাল, এমনি তো দালাল বলছে, তৌহিদ শুনে তো কথা বললি, যখন ইহুদি নাসারার দালাল বলছে, শির বেদাত থেকে সতর্ক করলি, যদি ইহুদি নাসারার দালাল বলে তাহলে টুপি না বললে কি না করে, বুঝা গেছে? সুতরাং টুপি করে থাকবে, এটাই হচ্ছে আপনার সম্মানটা আপনি বজায় রাখেন, আর আপনার থেকে মানুষকে বেশি উপকৃত হতে দেন, আপনি যদি আপনার এই সম্মানটা বহাল রাখেন তো বেশি লাভবান হবে মানুষ, মানুষ আমার কাছ থেকে শিখবে কিছু, উপকৃত হয়, পক্ষান্তরে আপনি নিজেই কিন্তু ক্ষতি করে দিলে আপনার থেকে অনেক লোক দূরে সরে যাবে এই আপনার লেবাস পোশাক দেখে, তাই না?
রাস্তাতে প্রয়োজনে পান করা, দাঁড়িয়ে প্রয়োজনে পান করা জায়েজ, খাওয়ার কথা বলছি। কিন্তু কোনো আলেম যদি রাস্তাতে সেভ না বা একটা জুস দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় সেন্টারের সামনে বাইরে দাঁড়িয়ে, কেমন বলেন, খারাপ না? বসেই খায়, সিঁড়ি খেলে বসে আছে, অনেকে বসে থাকছে, খাই না, এমনি যদি বসে থাকে আমাদের মতো লোক বা যদি যে কোনো আলেম আমাদের বলি না এমনি কোনো আলেম, এটা দাঁড়িয়ে মানুষ, আপনারাও যদি ওই সিঁড়িখানে বসে থাকেন সেভ সেন্টার গেটের নিচে, তো এটা ভদ্রতা না অভদ্রতা? অভদ্রতা, অভদ্রতা, এটা বোঝা গেছে? শোভা পায় না, বেমানা। তো এই বিষয়টি সবসময় রাখতে হবে। আর যদি আপনার কোনো কাজ, এটা হওয়া উচিত কিন্তু এই কাজটি করতে গেলে এর চেয়ে বড় ক্ষতি হবে, তখন সেটা থেকে বাঁচতে হবে। আর একটা মাসের রসুল্লাহ সাল্লাল্লাহু অবর্ণনা করেছে, আমাদের মন চাইছে অনেক কিছু করার, কিন্তু কোনো কিছু করলে তার পরিণতি ভালো না, তার পরিণতি ভালো না, তাহলে করবেন না ছাড়বেন? আপনি ইসলামের ক্ষতি করতে চান, মুসলিমের ক্ষতি করতে চান, সুতরাং এমন কিছু করবেন না যেটাতে ইসলাম মুসলিমদের ক্ষতি হয়। বাংলাদেশের থেকে অথবা পাকিস্তানের থেকে আপনি প্রতিক্রিয়ায় একটা চার্চের ক্ষতি করে দিলেন, কিসের জন্য? যে খ্রিস্টান রসুল অবমান, এটা ভালো করলেন না মন্দ করলেন? মন্দ করলেন। ওই ফ্রান্সের লোকগুলি যে বাস করছে মুসলিম, ওদের কী দশা হবে? ওখানে যে মসজিদগুলো রয়েছে সেগুলি কী অবস্থা হবে? বরং পুরো ইউরোপে বা সংখ্যালঘু যেখানে মুসলিম আছে তাদের কী করলেন আপনি? ভালো করলেন, সর্বনাশ করলেন আপনি। কিন্তু এই কথাগুলি বুঝতে হইলে ঠান্ডা মেজাজ লাগবে, দিনের ফিকহ লাগবে, জ্ঞান লাগবে, আবেগই বোকালো খেলে চলবে না। হ্যাঁ, মূর্খদের দ্বারা ইসলামের কোনো দিন খেদমত হয়নি, জ্ঞান অর্জন করতে হলে এই জন্য এলেম শিখে আগে ফল, এলেম শিখে কতটা করলে আমি ইসলামের ফায়দা করে দেবো, আমার মুসলিম ভাইদের উপকার করে দেবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপকার করে, এটা দেখতে হবে। জি, আল্লাহ যেন তৌফিক দান করে। কোন হাদিস, আসওয়াদ বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কালা লিস ইবনু জুবাইর, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, কানাত আয়েশা তো তুসির ইলাইকা কাসীরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমাকে অনেক গোপন কথা বলতেন। হ্যাঁ, অনেক গোপন কথা মানে বিশেষ বিশেষ কথা, হাদিসেরই কথা, কিন্তু সেগুলি বলতেন। ফামা হাদাসাত কাফিল কাবা, কাবা সম্পর্কে তোমাকে কি তিনি হাদিস বর্ণনা করেছেন একটু শোনাও তো দেখি, কাবা সম্পর্কে কিছু শুনিয়েছেন? আব্দুল জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার খলিফা হয়েছিল কয়েক বছরের, আব্দুল বিন মালিক বিন মারওয়ানের যুগে, হাজ্জাজ বিন ইউসুফ জালিমের যুগে, যখন বাসরার গভর্নর ছিল হাজ্জাজ বিন ইউসুফ, সেই যুগে। ফাকুলতু, তো তখন আমি বললাম, আসদ বলছেন, কালা তুলি আমাকে বলেছেন, কালা নবী সাল, নবী সাল বলছে, ইয়া আয়েশা, ইয়া আয়েশা, লাউলা কওমুকি হাদিসু আহদিহিম বিকুফরিন, কালা ইবনে জুবাইর বিকুফরিন, যদি তোমার জাতি মানে কোরাইশ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কোরাইশ বংশের, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কোরাইশ বংশেরই, তোমার জাতি মানে কোরাইশ বংশের লোকেরা যদি সবেমাত্র কুফরি থেকে উঠে না আসতো, মানে নিউ মুসলিম না হতো, বা অর্থ হচ্ছে তোমার জাতিরা যদি নিউ মুসলিম না হতো, অধিকাংশ কোরাইশরা মক্কা বিজয়ের দিন ইসলাম গ্রহণ করেছে, মেজরিটি, অল্প কিছু ইসলাম গ্রহণ করেছিল তার আগে, তো যদি তোমার জাতি নিউ মুসলিম না হইতো, লানাকালতুল কাবা, তাহলে কাবাকে আমি ভেঙে ফেলতাম, কাবাকে কি করতাম, ভেঙে ফেলতাম, ফাজাআতুল্লাহ বাবাইন, তারপরে তার দুটো দরজা আমি তৈরি করতাম, বাবান ইয়াদখুলুন নাসুর, একটা দরজা দিয়ে লোকজন প্রবেশ করতো কাবা ঘরে, ও বাবান ইয়াখরুজুন, আর আরেকটি দরজা দিয়ে বেরিয়ে যেত, একটা পূর্ব দিকে একটা পশ্চিম দিকে, এখন পূর্ব দিকে শুধু দরজা আছে, একটা দরজা আছে। ফাফালাহু ইবনু জুবাইর, সুতরাং এটি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা সাহাবী তিনি করেছিলেন, কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ জালিম যখন উমাইয়া বংশের খেলাফত আমলে মক্কার উপর হামলা করলো আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দমন করার জন্য এবং তার কাছ থেকে খেলাফত ছিনিয়ে নেওয়ার জন্য, সেই সময় আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু শহীদ করলো, আর যেহেতু আব্দুল্লাহ বিন জুবাইর তাদের প্রতিদ্বন্দ্বী, তিনি এই সন্নতি কাজটি ভালো কাজটি করেছেন, বরদাস্ত আর করলো না এই জালেম, কি করলো, যে না আগে যেমন ছিল তেমন করে রাখ। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা দুটো কাজ করেছিলেন, একটি কাজ হচ্ছে এক দরজার জায়গায়
দুই দরজা, কারণ রাসূলুল্লাহ করতে পারেননি, নিউ মুসলিমরা মুরতাদ হয়ে যাবে। আরে আমাদের ধর্ম তো ধ্বংস করলো করলো, 300টা মূর্তি তো ধ্বংস করলো করলো, মহামদারে কাবা তো ধ্বংস করে দিল। বুঝছেন না? আপনি বেদাতি এলাকাতে কোনো একটা মসজিদ ভেঙে দেন, যে ছোট মসজিদ এটা চলবে না, একটা বড় মসজিদ আর তৈরি হচ্ছে, আর ভেঙে যদি এমনি ওইখানে অন্য কিছু করে দোকানপাট করে দেন, আপনার সাথে কেতনা ফাসাদ লাগিয়ে দেবে। কারণ তাদের ধারণা মসজিদের জায়গায় কেমন পর্যন্ত মসজিদ হতো, যদিও সেটা আবশ্যক নেই। কথা বোঝা গেছে না? তাহলে এখানে আপনাকে হিকমা অবলম্বন করতে হবে। যদি দেখেন যে একটা প্রতিরোধ হইতে পারে, একটা ফেতনা ফাসাদ হইতে পারে, তাহলে ওখানে হয় মসজিদ রেখে দেন, ছোট্ট একটা মুফতি মসজিদ রেখে দেন, একটু দূরে একটা জমা মসজিদ করেন, বড় করে করেন। কথা বোঝা গেছে না? এইসব হিকমা জরুরি। তাহলে এই মাসআলা থেকে আমাদেরকে অনেক মাসায় আমরা শিখতে পারি আমাদের দৈনন্দিন জীবনে। জি, আব্দুল জুবের রাদিয়াল্লাহু আনহু দুটো কাজ করেছে। একটা হচ্ছে যে দুটো দরজা করেছিলেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার আকাঙ্ক্ষা করেছিলেন কিন্তু করতে পারেননি, একটা বাধা ছিল, আশঙ্কা যে নিউ মুসলিমরা মুরতাদ না হয়ে যায়, আবার ক্ষতি না হয়ে যায়। আর একটি কাজ করেছিলেন যে এত উঁচাতে দরজা মানুষ উঠতে পারে না, দরজা একবারে সমতল মাটির সাথে লাগিয়ে দরজাগুলি করেছেন, যাতে সহজে মানুষ ঢুকে যায় আর সহজে ওদিক দিয়ে বেরিয়ে যায়। এখন কি সিঁড়ি লাগাইতে হবে, তারপরে উঠতে হবে, আর যেই দরজা দিয়ে ঢুকবে সেই দরজা দিয়ে বেরোতে হবে। আল্লাহর ফয়সালা ওই এক দরজাতি থেকে গেল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাঙ্ক্ষা পূরণ করে দিয়েছিলেন। এই খলিফা প্রখ্যাত সাহাবি আব্দুল্লাহ ইবনে জুবাইর, সাহাবির ছেলে, সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আসমা বিনত আবি বকরের ছেলে, তার মায়ের নাম আসমা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাহলে তিনি কি হয়েছেন, নাতি। আশা করি বুঝতে পেরেছেন এখান থেকে, হ্যাঁ, যে এই কাজটি প্রশংসনীয় ছিল, ভালো ছিল, তারপর রাসূল উল্লাস করতে পারেননি যে দুটো দরজা করে দিই, করতে পারেননি বা করেননি, ছেড়ে দিয়েছে। 49 নম্বর অধ্যায়, বাবুমান খাসা বিল ইলমে কওমান দুনা কওম কারাহিয়াত আল্লাহ ইয়াফহামু। এই অধ্যায় হচ্ছে এমন ব্যক্তি সম্পর্কে যেই ব্যক্তি কিছু লোককে বিশেষ কোনো এলেম দিলেন, শিখালেন, অন্য লোকদেরকে শিখালেন না। কি জন্য? খাস খাস লোককে, স্পেশাল কিছু ছাত্রকে শিখাইলাম, সবার জন্য এটা ওপেন না, এটা আসটা ওপেন না, এটা স্পেশাল কোর্স যদি আমরা করি। এই মাসলা ইস্তেমাত হয় একটা কোর্স, যেমন ইয়েতে করেছিল আমাদের দায়ী ভাইয়েরা এই আল্লাহর সাথে, ডাক্তার ইঞ্জিনিয়ারদের জন্য একটা কোর্স, ধরেন এই মাসালা জায়জ কিনা, জায়জ, এমনি জায়জ, যে আমরা ওদের জন্য যেহেতু ওরা এভাবে আসছে না, ওদের জন্য একটা স্পেশাল কোর্স করলাম, জায়জ। যদিও সেটাকে আমি ব্যক্তিগত পছন্দ হতে করি না, কিন্তু জায়েজ, জায়েজ কেনা জায়েজ বলবো না। আবার আমরা যদি এর ভিত্তিতে না করে, মানে পেশার ভিত্তিতে না করে, আমাদের যেগুলো পুরাতন সিনিয়র ছাত্র যারা সব কথা বুঝে, তাদের জন্য একটা সিনিয়র পুরুষদের জন্য কোর্স, এটা মানহাজের ক্লাস। সবাই নতুন লোক এসে মানহাজের কথা বলছি, জামাত ইসলামের মধ্যে এই ভুল আছে, তবলিগদের মধ্যে এই ভুল আছে, এদের মধ্যে বন্দীদের মধ্যে এই ভুল আছে, বুঝবেন না। এইটা হচ্ছে গিবত সেন্টার, বলছেন বলছেন না, মূর্খগুলো, গণ্ড মূর্খগুলো বলছে এটা গিবত, গিবত সেন্টার, হ্যাঁ গিবতি। কিন্তু সিনিয়র ছাত্ররা বুঝবে যে আসলে আমাদের যে বক্রতা আছে সোজা করতে হবে, সাইজ করতে, সাইজ করার কথা না তো বাংলা ভাষা, তাই না? একে সাইজ করতে, তার মানে ও বাঁকা আছে, ও সোজা করতে হবে। তো এই যে এই ফিরকাগুলো বাঁকা হয়ে আছে, জামাত ইসলামী বাঁকা হয়ে আছে, ইখওয়ানি বাঁকা হয়ে আছে, তবলিগ বাঁকা হয়ে আছে, দেওবন্দি বাঁকা আছে, বরেলি বাঁকা বাঁকা হয়ে আছে, চরমনাই বাঁকা আছে, সরসিনা বাঁকা হয়ে আছে, তো সাইজ করতে হবে না, সাইজ করতে হবে, জি, সাইজ করা ফরজ। লা ইলাহা ইল্লাল্লাহ, আগে সাইজ ক্লিন করো, তারপরে তখন সাজাও, ইল্লাল্লাহ, বুঝতে পেরেছ? ঘর বাড়ি সাজাবার আগে আগে ক্লিন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো খাস লোকদেরকে কিছু এলেম দেওয়া জায়েজ কিনা, কি জন্য? কারা হয় তা আল্লাহ ইয়াফহামু, এই আশঙ্কায় যে সাধারণ জনগণ বুঝবে না, সুতরাং তোমাদের জন্য এই দাস এলাম না, বা এই মশলাগুলি তোমাদেরকে বলছি না। আমরা অনেক ফতোয়ার ক্ষেত্রে আমভাবে বলি না, বললে বললে কি হবে, সুবিধাবাদী হয়ে ওই একটা মশলা যদি এখানে বলে দিচ্ছি, সুন্নতের মশলা, সুন্নতের রাতে বা দিনের রাতে যে 12 রাকাত বা 10 রাকাত সুন্নাত পড়লে গুনাহ হবে, হবে না ইত্যাদি, এইসব মশলা সাধারণ লোককে বলা দরকার, পড়েন। কেউ যদি জিজ্ঞাসা করে যদি সুন্নাত ছেড়ে দিই তো গোনা হবে কি না, বলে পড়েন, পড়লে স্পেশাল নাকি আছে, স্পেশাল জান্নাতে আল্লাহ আপনার জন্য, হ্যাঁ, রাজ প্যালেস তৈরি করবে,
পজিটিভ বললাম, কথা বোঝা গেছে না? কিন্তু খাস লোক যদি জিজ্ঞেস করে তখন তার জন্য খাস উত্তর হবে। একজন লোক মাশাআল্লাহ কোরআন হাদিস বুঝে, আলেম না হইলেও অনেকটা এলেম রাখে, তার জন্য অন্যরকম ভাবে লোক হতো, সে আসল মশালাটা জানতে চায়। অনেক গুণা আছে, গুণা কিন্তু কাবিরা নয়, সাগিরা। সাগিরা বললেও করা শুরু করবে, সাগিরা বললে করা শুরু করবে। সুতরাং ও সাগিরা না কাবিরা যদি জিজ্ঞেস করে আমরা উত্তরে বলবো না যে এটা সাগিরা, বলবো যে গুণা গুণা করিয়ে না। বোঝা যাচ্ছে না? হেকমত দিনের ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে, ফতোয়ার ক্ষেত্রে অবশ্যই হেকমত লাগবে। এই কথাগুলি এখানে শেখানো হয়েছে, এর নাম হচ্ছে ইমাম বুখারীর ফিকহ, ইমাম বুখারীর যে জ্ঞান এই সম্পর্কে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হাদিসুন নাস বিমা ইয়ারিফুন, মানুষ যতটা বুঝে ততটা বয়ান করো, যতটা বুঝে ততটা বর্ণনা করো। আর তুহিব্বু না ইউকাযিবা আল্লাহু ওয়া রাসূলু, তোমরা কি পছন্দ করো যে আল্লাহ এবং রাসূলকে মিথ্যা মনে করাবো? এমন এমন কথা বললে, আরে কি বলছে রে, কি বলছে রে, সব নতুন রে। এই জন্য এই সৌদি আরবে 22 বছর আগে প্রথম যখন দাওয়াতের কাজ শুরু করি, বিভিন্ন ক্যাম্পে যাই, প্রথম ক্যাম্পে গিয়েছি জামেলে আর ওয়ামামে। ওদের কাজই ছিল এই হুজুর কেমন, আমাদের না অন্যদের কি দিয়ে জানতে হবে, হুজুর নিয়াত পড়া চলবে কি, হুজুর মিলাদ করা চলবে কি, কথা বোঝা গেছে না? ওখানে কেমন করে যে সাইজ করতে হবে, সাইজ করেছি তখন, আস্তে আস্তে সাইজ করেছি। মসজিদের এমাম লম্বা পাগড়ি শাস্তিনা ছিল, আব্দুল হক ভাই চলে গেছে বরগুনা, হেদায়ত হয়ে চলে গেছে আলহামদুলিল্লাহ, আমার সামনে কান্না করে করে গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ হেদায়ত করেছে, খুশিতে কান্না করে গেছে আলহামদুলিল্লাহ, ফিনিশ হয়ে যায়। সে লম্বা পাগড়ি আগে থেকে রাখা থাকতো, আসলো এবং তার পিছনে বসে আছে, আমি পিছনে দর্শ দেব, পাগড়িটা উঠে গেল আর বাঁধলো সুন্দর করে, কারণ 70 গুণ সব নেবে জাল হাদিস, 70 গুণ সব পাগড়ি বাঁধলে সাপের মতো, হ্যাঁ পাগড়ি পরে পড়ে আছে ওই যায় না, বুঝতে পারবো, পাগড়ি বাঁধলাম আর বাঁধার পরে চলা শুরু করলো, চলাতে পারে মোনাজাত ধরলো সম্মিলিত মোনাজাত, আর সলাৎ শুরু করার আগে একবার আমাকে বললো যে শেখ নামাজ পড়া, এম আমাকে কার বলবো, 6 মাস বলেন, 6 মাস পরে আমাকে নিজেই বলছে যে শেখ নামাজ পড়া। আমার দিকে তাকাইতো না, প্রথম তাকাইতো না, সালাম ফিরে নামাজটা পড়ে ঠাম দিত। আমাদের দু একজন যারা শিক্ষিত ভাইরা ছিল, ওরা নিয়ে বসতো, মাইকটা ঠিক করতো, মাইকটা দিতে বাধ্য, কারণ কোম্পানির ওপরে শেখ আব্দুল হাকিম যে মালিক আছে সৌদি, হ্যাঁ, সুতরাং ওর ওটাও ভয় আছে যে দর্শে বাধা দেওয়া যায়, কিন্তু সাথে সাথে টান দিত। বাংলাদেশের প্রথমে মসজিদে একটা জামাত ইসলামী মোল্লা আছে, মায়ের ছেড়ে তার সাথে সাথে টান দিত, একবার তাকাইতো না, বলছে আমার দিকে একটু তাকাইলো তো সালাম আলাইকুম বলে বাবা অন্তরটা খোলার চেষ্টা করবো, তাকাইতো না আমার দিকে, কথা বুঝতে পেরেছে? তো এদের মধ্যে জামাত ইসলামের মধ্যে যে যদি সবাই দিল খোলা, একেবারে কোড়া, একেবারে কোড়া, আউজুবিল্লাহ, কিন্তু ক্ষমতা হইতো না। এটা হচ্ছে তৌহিদের দেশ, সুন্নতের দেশ, যে এখানে দর্শে আলোচনায় বাধা দিব, ভারত বাংলাদেশের এখানে তার আলোচনা, তো তাদের সাথে ভালো আচরণ করেছে। ছেলেরা উস্কানি তাদের জিজ্ঞেস করতো যে শেখ পাগড়ি পরা কেমন, থামো এগুলো পরে, নামাজের পাগড়ি পরা কেমন, সম্মিলিত মোনাজাত আচ্ছা পরে, এখন এখনই যদি বলি লাগাম কষে ধরি তো মুশকিল, ও রশি ছিঁড়ে দেবে, এবার রশি ছিঁড়ে দেবে, হেদায়ত হইতো না, আল্লাহ দেশে হেদায়ত হয়ে গেছে, বহু লোক এইভাবে হেদায়ত, দাওয়াতে হেকমত জরুরি, এই হেকমতের কথা শেখানো হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাই বলেছেন যে মানুষ যতটা বুঝে, হাদিসুন নাস বিমা ইয়ারিফুন আতহিব্বু না ইউকাযিবা আল্লাহু ওয়া রাসূলু, মানুষ যতটা বুঝে ততটা বলো, তোমরা কি চাও যে আল্লাহ এবং রাসূল মিথ্যা মনে করা হোক? না, মোটেই না। হাদিস, দুটো হাদিস রয়েছে, এই ইনশাআল্লাহ শেষ করব। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাদিফু আলা রাহলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন বাহনে, মানে উটের পিঠে, এবং মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা তার পেছনে বসেছিলেন আলার রাহলে, উটের পালকির উপর, পালকি তো বুঝেন, আমাদের দেশের পালকিতে পীরেরাকে বহে অথবা আপনার বিয়ের বরকে নিয়ে যায়, হিন্দুদের পালকিটা এখনো এখন জানি না, কিন্তু আমরা 10-20 বছর আগে দেখেছি, আর মুসলিম সমাজে শুনেছি যে পীরেরাকে নাকি পালকিতে করে গ্রামে কাঁধে করে নিয়ে আসে মুড়ি দানরা বেকুবেরা। তো এই পালকি দেখেছেন না, দেখেন এই পালকি, বাঙালি জাতি পালকি ঘাড়ে করে আর এটা পালকির মতো থাকে, সেজন্য পালকি দিয়ে অর্থ করেছেন বাংলা অনুবাদকরা, সেটা হচ্ছে উটের ওপরে পালকি।
হোটেল পাল জমাত করা আছে, ওখানে দুজন তিনজন বসতে পারবে ভেতরে, অনেক সময় স্বামী স্ত্রী দুজন বসে নির্জনে গল্প বিনোদনও করতে পারবে, এইরকম ব্যবস্থা হয়ে রাহে আছে। এই জন্য পালকির অর্থ করলাম কালা বসেছিলেন পিছনে মজা জিয়াল বলে, ইয়া মাজ বিন জাবাল, হে মাজ বিন জাবাল, কালা লব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাহাদাক, ইয়া রাসূলুল্লাহ হাজির রয়েছি এবং আপনার সাহায্যের জন্য প্রস্তুত রয়েছি। সালাসান তিনবার করে বললেন, তিনবার করে রাসূলুল্লাহ বলছেন ইয়া মাজ বিন জাবাল, তিনি বলছেন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাহাদাক, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাহাদাক। এভাবে কালা মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সিদ্দিকা মিন কালবিহি, যে কোনো ব্যক্তি যদি সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল, সিদ্দিকা মিন কালবিহি, নিজের অন্তরের সততার সাথে, অন্তরের অন্তর স্থির, অন্তরে কোনো ভেজাল যেন না থাকে, ইখলাসের সাথে যদি বলে, ইল্লা হারামাহুল্লাহু আলান্নার, তাহলে আল্লাহ তাকে জাহান্নামের উপর হারাম করে দেবেন। যেই ব্যক্তি অন্তরের সতর্কতার সাথে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নেই, সত্য মাবুদ নেই, সেই ব্যক্তি ইবাদত করবে না, প্রথমে ইবাদত পাঁচ ওয়াক্ত সালাত পড়বে না, অসম্ভব কথা। সেজন্য এই হাদিস থেকে মোটা খায় মোটা বুঝে যারা মনে করে যে কলমা পড়লেই মনে মুসলিম হয়ে যায় আর কলমা পড়লেই জান্নাত চলে যায়, এটা মূর্খদের কথা। কেলামাতে কি বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আর মুসলিমের জন্য প্রথম ইবাদত তো হচ্ছে সিজদা করা, প্রথম ইবাদতই হচ্ছে সালাত আদায় করা, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা। একজন মুসলিম কালেমা পড়লে তাকে কি বলবেন, যে শিরক মুক্ত হইলে, কুফরি মুক্ত হইলে এখন প্রথম কাজ হচ্ছে ওযু করো, হ্যাঁ, আর তারপরে চলো সালাত পড়তে। এইখানেই পার্থক্য সে মুসলিম আসলে না কাফের, ইমান এবং কুফরের মাঝে পার্থক্য করি ঠিকই। সুতরাং বেনামাজি জান্নাত যেতে পারবে না, বেনামাজি মুসলিম থাকে না, এটি হচ্ছে সঠিক পথ। কমপক্ষে সর্বনিম্ন ইবাদত দেখা যাবে তা হচ্ছে পাঁচ অক্ত সতেরো রাকাত নামাজ, সতেরো রাকাত সালাত, তার বেশি পড়ুক আর নাই পড়ুক জান্নাতে যাবে, কিন্তু সতেরো রাকাত না পড়লে নাজাত পাবে না, মুসলিম থাকবে না। ভালো প্রশ্ন, সিদ্দিকা মিন কালবি, অন্তরের সততার সাথে, এমনি শুধু মুখে লাইয়ালা পড়ার কোনো ফজিলতের কথা বলা হয়নি, ইল্লা হারামাহুল্লাহু আলান্নার, তাহলে আল্লাহ তাকে জাহান্নামে হারাম করে দেবেন। তাহলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আফালা উখবিরুহুন নাস, তাহলে কি মানুষকে এই কথাটি জানিয়ে দেব, জানিয়ে দিই সুসংবাদ, মানুষ খুশি হবে, ফায়াস্তাব শুরু, তারা আনন্দিত হবে। কালা, তখন রাসূলুল্লাহ বললেন মানুষ ভুল বুঝবে, তখন আর সুন্নত নফল এবাদত বন্দেগী বাদ দিয়ে দিবে, হ্যাঁ, তখন বেশি বেশি সিয়াম পালন করা বাদ দিয়ে দিবে, মনে করো যে ফরজ জারি করলি হইল, হ্যাঁ, তখন দান খেরাত করা বাদ দিয়ে দিবে, হ্যাঁ, জনকল্যাণমূলক কাজ বাদ দিবে, বাদ দিয়ে দিবে না, এটা উদ্দেশ্য না, মানুষ করুক আরো বেশি বেশি কাজ করুক। বরং এখনকার মূর্খরা কে শুধু যদি লাইলাল্লাহর ফজিলত বলে না, লাইলাল্লাহর শর্ত, লাইলাল্লাহর দাবি, হ্যাঁ, যদি না বয়ান করেন এবং লাইলাহিল্লাহ ভঙ্গকারী বিষয়, ইমান ভঙ্গকারী বিষয়গুলি যদি না বয়ান করেন, তো কবর মাজার সিজদা করেও আর শিরক কুফরি করেও আর শুধু কালমা পড়ে নামাজ না পড়েও, শুধু কালমা পড়ে মনে করবে যে জাহান্নাম হারাম, জান্নাত ফরজ, তাই না? ভুল বুঝবে। সুতরাং ভালো করে বুঝাই তো মানুষকে। ও আখবারা বেহা মাজ, কিন্তু হাদিস তো রসুল সাল্লামের লুকিয়ে রাখা তো সারা জীবন যাবেন না, তখন সবাইকে বললেন, আম জনগণকে বললেন না, কিন্তু খাস লোকদেরকে অবশ্যই জানিয়ে দিতে হবে, যাতে করে হাদিসটা কেমন পর্যন্ত সংরক্ষিত থাকে আর মানুষের কাছে পৌঁছে যায়, নাহলে আলেমের কাছে পৌঁছিত না। এই হাদিস যদি মওলানা রাজি আল্লাহ না বয়ান করতেন, তাহলে আমাদের কাছে এই হাদিস পৌঁছিত না, ঠিক কিনা? সেই জন্য বলছেন আখবারা বিহা মওলানা, মওলানা রাজি আল্লাহ তাআলা আনহু, সেই হাদিসটি জানিয়ে দিয়েছিলেন ইন্দা মওতি, তার ইন্তেকালের সময়, তাসমান ইন্তেকালের সময়, তাহলে সবাই থাকে না, জনগণ থাকে না, খাস খাস লোক, হ্যাঁ, বিশিষ্ট লোকেরা ছিলেন বা বাড়ির লোকেরা ছিলেন, তাসমান পাপ থেকে, গুনাহ থেকে বাঁচার জন্য, গুনাহ থেকে আত্মরক্ষার জন্য। কিসের গুনাহ? এলেম গোপন করা যে কাবিরা গুনাহ, কঠোর শাস্তি রয়েছে, লানত হবে এর থেকে, উলাই গেল আগম হয় লাগায়। আর একটি হাদিস 129 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটিও, বলছেন লোকের আলী আমার কাছে বলা হয়েছে কালালে মাজ, মাজ রাজি আল্লাহ তালাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওই হাদিসটাই হয়তো অন্য ভাষা দিয়ে এসছে, অথবা আরেকবারও বলতে পারে এইভাবে,
যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থায় যে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করেনি, দাখালা জান্নাহ, সে জান্নাতে যাবে। তাহলে এর বিপরীত, যে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে শিরক করা অবস্থায় সেই ব্যক্তি দাখালা জাহান্নামে যাবে। এটা মুআযরাজি আপনি যে কথা বলতেন যে নবী সাল্লাম বলেছেন যে শিরক মুক্ত হয়ে কেউ যদি থাকতে পারে, আর শিরক মুক্ত হওয়ার সাথে সাথে এটা নেগেটিভ হলো পজিটিভ থাকতে হবে, আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু আল্লাহর ইবাদত করো শিরক করিও না, এই দুটো যদি ঠিক থাকে দাখালা জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। ফাকালা মাস বললেন আফালা উবাশশিরুন নাস, লোকজনকে জনগণকে কি ব্যাপক হারে আমি এই সুসংবাদটি দিয়ে দেব? কাল আল্লাহ রাসূল বলেন না না, ইন্নি আখাফু, আমি আশঙ্কা করছি, ভয় করছি, আইয়াতাকালু, এই কথার উপর ভরসা করে নেবে আর ভালো ভালো সুন্নত মুস্তাহাব নেক আমলগুলি মানুষ ছেড়ে দেবে, বা মানুষের গাফিল উদাসীন হয়ে যাবে, গাফিল হয়ে যাবে না, মানুষ আমল করতে পারবে, কারণ আমলের মাধ্যমে কি হবে, আল্লাহর রহমত হবে। আমলের মাধ্যমে মানুষ অগ্রগামী হবে, দুনিয়াতে যে যত বেশি আমল এগিয়ে থাকবে জান্নাতেও তত বেশি এগিয়ে থাকবে এবং উচ্চ মর্যাদায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করেন এবং তাওহীদ প্রতিষ্ঠার সাথে সাথে যাবতীয় ভালো আমল করার তৌফিক দান করেন এবং যাবতীয় পাপাচার থেকে, অন্যায় থেকে, অন্যায় কথা কাজ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ওয়াসসালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহ।